আমি বাংলার মুসলমান ভাইদের জন্য বলবো, আপনারা কেন বাসে করে আজমির যাবেন, পাঞ্জাব যাবেন, কেন দিল্লি যাবেন? বাচ্চা বাচ্চা শিশুগুলোকে নিয়ে, মহিলাদের নিয়ে রাস্তাঘাটে কত না অঘটন ঘটতে পারে। আপনার আজমির শিবে যাওয়ার দরকার আছে, আপনি ট্রেনে করে যান, প্লেনে করে যান, এত কষ্ট করে আপনারা কেন যাবেন? আপনারা মানে খায়া সাহেবের দরবারে যাচ্ছেন, নিশ্চয়ই অবশ্যই যাবেন, জিয়ারত করতে যাবেন। মেয়েরা যাচ্ছে, তাদের পর্দা নেই, অনেক অনেক মানুষ মহিলারা বেপর্দা হয়, গায়ে বোরকা নেই, হিজাব নেই, বিহায়া নীলজ্জর মতন আজমির শিবে যাচ্ছে, খায়া সাহেবের দরবারে যাচ্ছে, দেন না, কি অসুবিধা আছে? আপনি আপনাকে সেফটি হয়ে যেতে হবে। একদল মানুষ আছে, তারা ওই 2,000 টাকা রাস্তা খরচ নিচ্ছে 3,000 টাকা, তারা সেই 3,000 টাকার 1,000 টাকা করে লাভ মাথা পিছু লাভ পাবে বলে এইভাবে মানুষকে নিয়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা আমাদের সাথে আসছে, বাচ্চা বাচ্চা শিশুগুলো আসছে, তারা নিয়ে যাচ্ছে। তারা 18 দিন 20 দিনের সফর করে যখন বাড়িতে ফিরবে, অনেক তো রাস্তায় মারা গেছে, এরকম আমাদের কাছে খবর আছে। আজ বিশেষ যে দিন রাস্তায় মারা গেছে, কী দরকার আছে এত কষ্ট করে যাবার? আমি অনুরোধ করব বাংলার মানুষদের, আপনারা আজ বিশেষ যাচ্ছেন, আল্লাহ ওলি দরবারে অবশ্যই যাবেন, হিজাব করে যাবেন, এবং আপনারা বাসে যান, প্লেনে যান, এইভাবে এই বাসে বলছি ট্রেনে যান, প্লেনে যান, এইভাবে বাসে কষ্ট করে যাবেন না, বাচ্চা বাচ্চা শিশুগুলো কষ্ট দেবেন না। একদল মানুষ তারা নিজেদের আয় উপার্জন করার জন্য বাসের বাস ভাড়া মোট হবে হয়তো 1,00,000 টাকা, সেখানে 2,00,000 টাকা এ করে তার লাভের অংশ নিয়ে লোককে এরকম নিয়ে যাচ্ছে। এতটুকু সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে বাংলা কেন সাম্প্রতিক রাজ্য আমি বললাম, জঙ্গির রাজ্যের কথা আমি কেন বললাম, উত্তরপ্রদেশে যারা প্রশাসন আছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের জানার দরকার। আমাদের বাংলায় গঙ্গাসাগর মেলা হয়, সারা ভারতবর্ষের বহু জায়গা থেকে বাসে করে মানুষ আসে, তাদের প্রতি অত্যাচার জুলুম তো দূরের কথা, তাদের ঘরে আপ্যায়ন করা হয়, পথে পথে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, তাকে থাকার ব্যবস্থা করা হয়, তাদের কোনো অসুবিধা না হয় ডাক্তারের ব্যবস্থা করা হয়, এটা লজ্জা। এটা উত্তরপ্রদেশের জন্য, উত্তরপ্রদেশ সরকারের জন্য লজ্জা বলে আমি মনে করি। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবারসারে মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটল, উত্তরপ্রদেশটা সবাই জানে যোগীর রাজ্য,